Assalamualaikum. Hazrat Shahzalal Antarjatik Bimanbandar, Dhaka. Kuala Lumpur er uddeshe rauna hoilam. Kintu ticket hante bhule gechi. Ticket hante bhule gechi ami ki ko amar kono somoshya ache kina? Na. Jodi ticket hante bhula jan kono somoshya nai ticket er proyojon nai. কারণ ইমিগ্রেশনে যখন আপনি সরি আপনি যখন চেকিং হতে যাবেন যখন আপনার পাসপোর্টটা দিবেন তখন আপনার নাম দিয়া অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দিলে আপনার টিকিটটা শুরু হয়ে যাবে অটোমেটিক অথবা আপনি যদি ভুলে যান পাসপোর্ট টিকিট আনতে ওই টিকিটের উপরে একটা পিএনআর নাম্বার আছে ৬ সংখ্যার অনেক সময় ৮ সংখ্যারও থাকে তো ওই পিএনআর নাম্বারটা যদি আপনি কারোর মাধ্যমে ফটো তুলে আনতে পারেন তাহলে টিকিটের প্রয়োজন নাই ফটোকপির প্রয়োজন নাই সো এক নাম্বার দ্বিতীয়ত যারা বাংলাদেশ থেকে কুয়ালালামপুর যাবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই অ্যারাইভাল কার্ড আপনি নিজে নিজে তৈরি করে নেবেন যেদিন যাবেন এই দিনে অথবা দুই তিন দিন আগে এখন অ্যারাইভাল কার্ডটা আমি কিন্তু পূরণ করে নেই সো এটা যদি আপনি না করে থাকেন এখানে কিন্তু যারা হেল্প ডেস্কে কাজ করে এয়ারপোর্টে তারা কিন্তু আপনাকে ৩০০ টাকা ৫০০ রেগেট নেবে সো এগুলোর প্রয়োজন নেই আপনি যদি আমার ভিডিওটা দেখেন অ্যারাইভাল কার্ডটা কীভাবে তৈরি করবেন একটু দেখে নেন চলেন কীভাবে অ্যারাইভাল কার্ডটা আপনি নিজে এই দুই তিন মিনিটের মধ্যে নিজে নিজে তৈরি করতে পারবেন এর জন্য একটু প্রয়োজন কি ইন্টারনেট আপনার ইন্টারনেট কানেকশন থাকলে নিজে নিজে তৈরি করতে পারবেন ৫০০ টাকা এখানে দেওয়ার প্রয়োজন নাই লেটস গো হাউ টু মেক অ্যারাইভাল কার্ড চেষ্টা করে গুগলে যাবেন গিয়ে মালয়েশিয়া অ্যারাইভাল কার্ড শুধু এই লেখাটা লিখে সার্চ দিবেন তখন উপরে আসবে মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড সো আসার পর এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটা নোটিশ আসবে নোটিশটা কেটে দিয়ে নিচে আসবেন নিচে আসার পর এখানে রেজিস্টার লেখা আছে রেজিস্ট্রেশন ক্লিক করে এখানে আপনার নাম পাসপোর্ট নাম্বার আপনার ন্যাশনালিটি আপনার পাসপোর্টের ডেট এক্সপায়ার কবে হবে সেই পাসপোর্ট ডেট তারপর আপনার একটা ইমেল কনফার্ম ইমেল আর লাগবে আপনি কোন দেশের বাসিন্দা আর তারপরে আপনার কান্ট্রি কোড আপনি বাংলাদেশের যে প্লাস ৮ এইটা দিতে হবে তারপরে এখানে সাবমিট করার পরে আপনার ইমেলে যে ইমেলটা দিবেন সেই ইমেলে সেই কার্ডটা চলে আসবে আপনি অ্যাড্রেস সিলেক্ট করতে হবে আপনি মালয়েশিয়া কোন জায়গায় যাইতেছেন ওই জায়গার ঠিকানা এবং পোস্টকোড এবং কোন ডিস্ট্রিক্ট সেগুলো সিলেক্ট করার পরে আপনার ইমেলটা চেক করবেন সেই ইমেলে আপনার কার্ডটা চলে আসবে চলুন আমার ইমেলে এখন চেক করি আমার অ্যারাইভাল কার্ডটা আসছে কিনা যে এখানে সাকসেসফুল হয়েছে রেজিস্ট্রেশন সো রেজিস্টার যেহেতু সাকসেসফুল হয়েছে আমার ইমেলে সেন্ড করা হয়েছে অলরেডি সো আমি ইমেলটা চেক করি হ্যাঁ ইমেলে চলে আসছে অলরেডি থ্যাংক ইউ